গুড মর্নিং বলে ব্লগটা শুরু করার মতন আজকের দিনটা নয়, তাও তোমাদের মর্নিং বলেই শুরু করছি, কারণ এখন ঘড়িতে বাজে 11টা। তো সকাল থেকে আজকে তেমন কিছু কাজকর্ম করিনি, এমনকি কালকের থেকেই খুব মুড অফ হয়ে আছে। কারণ তার তোমাদের বলছি, যতই চেষ্টা করি পজিটিভভাবে থাকার চেষ্টা করব, খবর শুনবো না, পেপার পড়বো না, কিন্তু এই পারিপার্শ্বিক প্রতিবেশীদের খবর বা এই যে প্রিয়জনদের খবর শোনার পরে কি করে মনটাকে ঠিক রাখি বলো। মন তো ভারাক্রান্ত হয়েই উঠছে। ইনসাইড আউটদের এত বড় ঘটনা শোনার পরে কালকের থেকে আমাদের এতটাই মুড অফ হয়ে আছে, তোমাদেরকে কি বলবো। শুধু আমার নয়, পুরো আমার ফ্যামিলির, মানে আমার হাজব্যান্ডের, এমনকি শুভমেরও এতটাই মুড অফ হয়ে আছে। কালকে আমি যখন বিকেলবেলা হঠাৎ করে দেখলাম, মানে ইনসাইড আউট কমিউনিটিতে যে পোস্ট করেছে লেখাটা, পড়ে আমি দুবার, প্রথমে এমনিই পড়েছি, পড়ে আমি ভাবছি কি পড়ছি, এটা ঠিক পড়ছি তো? তারপরে আবার তিনবার পড়লাম, তাও আমি ভাবলাম কি আমি কি ভুল পড়ছি, বুঝতে পারছি না। তারপরে আমার হাজবেন্ডকে পড়ালাম, মানে এমন ঘটনা ইনসাইড আউটের জীবনে ঘটলো, এর থেকে দুঃখের কিছু হতে পারে না, মানে কোনো ভাষা নেই, স্পিচলেস। আমার প্রিয় ব্লগারদের মধ্যে কিন্তু ইনসাইড আউট একজন, কলকাতা ক্যানভাস, ইনসাইড আউট, এরা কিন্তু আমার খুব প্রিয় ব্লগার। এদের প্রত্যেক দিনের ব্লগ, এমনকি প্রথম থেকে আমি ইনসাইড আউটের ব্লগ দেখি, ইনসাইড আউটকে ভীষণ ভালোবাসি। ওদের ওরা দুজনেই আমার কাছে অনেকটাই ছোট, ভাইয়ের মতন, ইনসাইড আউট মানে সৌহাদ্র আমার কাছে ভাইয়ের মতো। তো ওদের পুরো ব্লগ আমরা দেখি, আমি নয়, আমাদের বাড়িতে তিনজন, তিনটে ফোন দিয়ে তিনবার ব্লগটা চলে, মানে ভাবতে পারছো কতটা আমরা ওদেরকে ভালোবাসি, স্নেহ করি। তো তারপরে মানে ওদের প্রত্যেক দিনের ব্লগ দেখতে দেখতে মানে এমন হয়ে যায় যে ওরা আমাদের ঘরের লোক হয়ে গেছে। ওদেরকে দেখেই আমার মানে ব্লগ করার সাহস হয়, ওদেরকে দেখেই আমি ব্লগ করার সাহসটা তৈরি করি ভেতরে, কারণ আমিও যে ব্লগ করতে পারবো এই কলকাতা ক্যানভাসকে দেখে, ইনসাইড আউটকে দেখেই শিখি, আর শিখে আমিও নিজের একটা চ্যানেল খুলি, ওদাই কিন্তু আমার ইন্সপিরেশন। তো যাই হোক, যখন ওদের কালকে এই ঘটনাটা শুনলাম, মানে পড়লাম যে ইনসাইড আউটের মায়ের এরকম হঠাৎ করে মানে অবিশ্বাস্যভাবে এই মৃত্যু, এটা মেনে নেওয়া যায় না, আমি কালকে মানে স্পিচলেস হয়ে গেছিলাম। আর আমি অর্পির সাথে খুব রিলেট করতে পারছি নিজেকে, সেই জন্য আরও বেশি খারাপ লাগছে, কারণ 3 বছর আগে আমাদের বাড়িতে সেম ঘটনা ঘটে গেছে, আমার শাশুড়ি মা এভাবে মারা গেছেন। এখন ওদের মধ্যে, ওদের ওপর দিয়ে কি যাচ্ছে আমি খুব ভালো করে বুঝতে পারছি। তো কালকে ইনসাইড আউট কিন্তু পুরো আমাদেরকে সবাইকে কাঁদিয়ে দিয়েছে। তবুও আমি আমার ব্লগের মাধ্যমদের, ইনসাইড আউটকে, আউটদের প্রত্যেককে বলবো, আমরা এন্টায়ার ইনসাইড আউট ফ্যামিলি প্রত্যেকে আমরা তোমার পাশে আছি, তোমাদের পাশে আছি। তোমরা খুব সাবধানে থাকো, সুস্থ থাকো। সৌহাদ্রকে একটাই কথা বলবো, তোমরা বেশি কান্নাকাটি করো না, দুঃখ পেও না, যদিও এটা দুঃখ, এখানে কোনো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই আমি জানি, কিন্তু তাও বলবো তোমাদের মা কিন্তু তোমাদের সাথেই আছে, তোমাদের কাছেই আছে, শুধু তোমরা দেখতে পাচ্ছ না, উনি কিন্তু তোমাদের সব দেখতে পাচ্ছে। তাই জন্য তোমরা বেশি কান্নাকাটি করো না, কারণ তোমরা কষ্ট পেলেও, পেলে উনি কিন্তু খুব কষ্ট পাবে। তো উনি যেখানেই যান না কেন, উনি শান্তিতে থাকুক, এটাই কাম্য। কালকে আমরা সারা রাত ঘুমোতে পর্যন্ত পারিনি, মানে এতটাই দুঃখ হয়েছে। আমি আমার হাজব্যান্ড তাই বলছিলাম, সকালে উঠে জাস্ট ঘুমই হলো না, জাস্ট শুয়েছিলাম এরকম রাত্রিবেলা, ঘুমই আসলো না, মানে কি বলবো, এতটা দুঃখ পেয়েছি। মানে তোমাদেরকে কি বলবো, তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি বলে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমার এই মনের দুঃখ শেয়ার করছি। কালকে আমি যখন ঘটনা মানে শোনার পরে, আমি কালকে রাত্রিবেলা বিকেলের থেকে যখন আমি ফ্রি হয়েছি, বিকেল থেকে মোটামুটি ওদের সব পুরনো ব্লগগুলো দেখছিলাম, মানে ওর মায়ের সাথে যে ব্লগগুলো রয়েছে, রিসেন্ট যে ব্লগগুলো, মানে উনি কিন্তু সুস্থ হয়ে উঠছিলেন, কেন যে হঠাৎ এরকম হলো সেটা কিন্তু সত্যি একটা ভাবার বাইরে। মানে অর্পি বলছিল যে শেষের দিকে লাস্ট ব্লগটাতেও বললো যে মা এখন প্লেটটা ধরে কিন্তু খেতে পাচ্ছে, ওরা কিন্তু মানে খাইয়ে দিচ্ছিল, গোল্লা পাকি পাকিয়ে খাইয়ে দিচ্ছিল মাকে, কিন্তু শেষের দিকে কিন্তু বেশ প্লেটটা ধরে খাচ্ছিলেন। লাস্ট ব্লগে কিন্তু অর্পি তাই বললো যে মা আজকে প্লেটটা ধরে খেতে পাচ্ছে, তারপরে হঠাৎ কেন এরকম হলো, সত্যি এই জন্য তোমাদের সাথে সবকিছু শেয়ার করি বলে আজকে এই মনের দুঃখটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। যদি এটা ব্লগের মাধ্যমে মানে বলার মতন কোনো ঘটনা বা কথা কিছুই নয়, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, লাঞ্চ বানাতে যাব, লাঞ্চে সেরকম কিচ্ছু মেনু নেই, লাঞ্চ বানাবো, বানাতে তো হবেই, আমাদের তো জীবন চলতেই হবে, তো থেমে তো থাকবে না জীবন, পেট তো পাপি পেট, পেটের কথা হচ্ছে পাপি পেট কা সাবাল। আজকের ওয়েদারটা এত সুন্দর, তোমাদের সাথে খুব সুন্দর করে ব্লগ করতে পারতাম, কিন্তু আজকে না ব্লগ করার মতন মুডই নেই, একদমই ভালো লাগছে না।
তাও আজকে আমি সকালবেলা ব্রেকফাস্টে বেল বানিয়েছিলাম, তো আমি বলেছিলাম যে বাড়িতে বেল আনলেই আমি বেলের পুরো মানে কিভাবে বেলের শরবত বানায় সেটা একবার তোমাদের সাথে শেয়ার করব। তাও আমি সেটা শেয়ার করছি, তোমরা একবার চেক করে নাও। আর এখানেই আমি ব্লগটা রেখে দেবো, আর আজকে লাঞ্চের মেনুতে কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একবার চেক করে নাও। আর আজকে আর আমি ব্লগ করতে পারবো না, কারণ আজকে আমার ভীষণ মুড অফ। তো বেলের শরবত বানানোর জন্য প্রথমে বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি, আর তারপরে বেলের যে পাল্পটা আছে সেটাকে একটা ভালো স্টিলের চামচ দিয়ে চেঁচে চেঁচে তুলে নিচ্ছি। আর একটা বড় জায়গায় কিন্তু তুলে নিতে হবে, দেখো আমি একটা বড় স্টিলের সসপ্যানে তুলে নিচ্ছি। তো যতটা সম্ভব একদম ভালো করে কাঁচিয়ে তুলে নিলাম, এইবার জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে হাত দিয়ে, এখানে কিন্তু হাতই ব্যবহার করতে হবে, হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে, কারণ সমস্ত পাল্প জলের মধ্যে ভালো করে মিশে যাবে। আর বেশ টাইম নিয়ে চটকাতে হবে, এটা কিন্তু একটু সময় লাগবে। এবার ভালো করে চটকানো হয়ে গেলে দেখো একটা বড় স্ট্রেনার নিয়ে নিয়েছি, স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। আর একটু সময় নিয়ে ভালো করে স্ট্রেনারের মধ্যে হাত দিয়ে দিয়ে ভালো করে ছেঁকে নেব, মানে বেলের যে পাল্পটা আছে পুরোটাই কিন্তু ভালোভাবে ছাঁকা হয়ে যাবে। আর ছাঁকা হয়ে গেলেই কিন্তু বেলের শরবত রেডি। দেখো পুরো পাল্প বেরিয়ে গেছে সব, দেখো সুন্দরভাবে জলের সাথে মিশে গেছে পাল্পটা, আর বেলের শরবত কিন্তু রেডি হয়ে গেছে। এইবার তোমরা চিনি খেলে চিনি দিয়ে দিতে পারো। আর দিয়ে আমি দেখো আমি তিনটে গ্লাসে সার্ভ করে দিয়েছি। তো আজকে লাঞ্চের মেনুতে আছে পেঁয়াজ দিয়ে ঢেঁড়স দিয়ে একটা তরকারি, কমলি শাক, আর এখানে আছে মুসুরির ডাল, আর আছে গন্ধরাজ লেবু।